আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সহজভাবে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্রথমে একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি, 1 কাপের মতো আলু কুচি, 2টা মিডিয়াম সাইজের মরিচ কুচি দিয়েছি। এখন 1 মিনিটের মতো ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 7 মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা 1/2 কাপের মতো নুডলস। নুডলসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। তারপর একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও এখানে দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা বলছি না, যখন ডোটা তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন এখানে কতটুকু পানি লাগবে। সফট একটা ডো এখানে আমি তৈরি করে নিব। ডোটা যখন তৈরি হয়ে যাবে তারপর বেলনার মধ্যে আমি সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিলাম। আবারও ডোটাকে 2 থেকে 1 মিনিটের মতো মথে নেওয়ার পরে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। মোটা করে কিন্তু বেলে নেওয়া যাবে না, একবারে পাতলা করে বেলে নিতে হবে। ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। রুটিটা যখন বেলে নেওয়া হয়ে যাবে মাঝখানে আমি আলু আর নুডলস যে রান্না করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চারপাশে ভালো করে দেওয়ার পরে চারপাশে ফোল্ড করে নিচ্ছি। মোগলাইয়ের যে শেপটা আমরা দিয়ে থাকি সেই শেপেই কিন্তু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এভাবে সিল করে দিচ্ছি, না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। চুলার জাল মিডিয়ামে রেখে প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দেওয়ার পরে হালকা গরম করে নিয়েছি। এখন এই রুটিটাকে দিয়ে দিব, আর দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন রেসিপি। এখন আমি কেটে নিচ্ছি। খুব অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও ভালো হয়েছিল। বাচ্চাদের টিফিনে দিলে তারাও কিন্তু অনেক পছন্দ করবে।